মীর জুমলার গেট বা ঢাকা গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা। এই গেটটি ঢাকা গেট নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমির একটু সামনে দুয়েল চত্বরের পাশে চারনেতার মাজার ঠিক সামনে অবস্থিত ঐতিহাসিক ঢাকা গেট। প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীর তীরে, তারই প্রবেশ গেট হিসেবে করা হয়েছিল এই গেটটি। সম্প্রতি ঐতিহাসিক ঢাকা গেটকে সংস্কার করে নতুন করে উদ্বোধন করা হয়।